কলের গান গ্রামোফোন কোম্পানির উত্থান। ১৮৭০ ১২ই মে ওয়াশিংটন ডিসির এক দোকানে সামান্য ক্লার্কের চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন তরুণ বার্লিনার। তারপর তিনি চলে যান নিউ ইয়র্ক শহরে, সেখানে পেটের ধান্দায় দিনে বোতল পরিষ্কার থেকে ঘর রং করার মতো নানা রকম কাজ করেছেন। তারই সাথে সান্ধ্য ক্লাসে নিয়মিত পদার্থবিদ্যা অধ্যয়ন শুরু করেন কুপার ইউনিয়ন ইনস্টিটিউটে। সে সময় সেখানে আলোড়ন ফেলে দিয়েছে নতুন বিকশিত গ্রাহাম বেলের টেলিফোন প্রযুক্তি। বার্লিনার সে বিষয়ে খুব আগ্রহী হয়ে ওঠেন, শুরু করেন অডিও প্রযুক্তি নিয়ে তার অনুসন্ধান, একসময় তৈরি করে ফেলেন উন্নত টেলিফোন ট্রান্সমিটার। তার পেটেন্টের আবেদন করেন ১৮৭৭ সালের চৌঠা জুন। গ্রাহাম বেলের বেল টেলিফোন কোম্পানি সেই পেটেন্ট কিনে নেয়, বিনিময়ে তাকে $50,000 প্রদান করে। সেই অর্থ তার ভবিষ্যতের নিজস্ব পরীক্ষাগার গড়ে তুলতে দিয়েছিল আর্থিক স্বাধীনতা। ইতিমধ্যে ভাই জোসেফের সাথে জার্মানিতে স্থাপন করলেন টেলিফোন কোম্পানি। তখন যুক্তরাষ্ট্রের বাজার দাপিয়ে বেড়াচ্ছে শব্দ রেকর্ডিংয়ের জন্য সিলিন্ডার রেকর্ডিং ব্যবস্থা। ১৮৮৬ ধীরে ধীরে গড়ে উঠতে থাকে বার্লিনারের নতুন স্বপ্ন। শব্দকে ধরে রাখা এবং তাকে পুনরুৎপাদন করতে পারার জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। তার জন্য সিলিন্ডার রেকর্ডিংয়ের বদলে বেছে নিলেন চ্যাপ্টা গোল ফ্ল্যাট ডিস্কে বা রেকর্ডে রেকর্ডিং। এই ডিস্ক রেকর্ডের তিনি নাম দেন গ্রামোফোন রেকর্ড, আর রেকর্ডিং করা ও সেই রেকর্ড বাজানো যন্ত্রের নাম দেন গ্রামোফোন। ১৮৮৭ সালের ৮ নভেম্বর সেই উদ্ভাবনের পেটেন্ট নেন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইংল্যান্ডে। পরের বছর বার্লিনার তার গ্রামোফোনের প্রথম প্রকাশ্য প্রদর্শনী করেন। জার্মান খেলনা প্রস্তুতকারক কেমার অ্যান্ড রেইনহার্ডের সাথে যৌথ উদ্যোগে শিশুদের খেলনা হিসেবে শক্ত রাবারের তৈরি ৫ ইঞ্চি ছোট ডিস্ক এবং তাকে বাজানোর জন্য হাতে ঘোরানো ছোট মেশিন বিক্রি শুরু করেন বার্লিনার। ১৮৯০ দশকের শুরুর দিকে বার্লিনার নিউ ইয়র্কে গড়ে তোলেন যুক্তরাষ্ট্রে তার প্রথম উদ্যোগ আমেরিকান গ্রামোফোন কোম্পানি। কিন্তু কোনো যন্ত্র অথবা ডিস্ক উৎপাদন ছাড়াই সেটি বন্ধ হয়ে যায়। আবার চেষ্টা শুরু করেন ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠা করেন ইউনাইটেড স্টেটস গ্রামোফোন কোম্পানি। তখন তার যন্ত্র ও ডিস্কে অনেক সীমাবদ্ধতা ছিল, ফলে বিক্রি হতো অতি সামান্য। তবুও এইরকম চ্যাপ্টার ডিস্কে পাশাপাশি খাঁজ কাটার সাউন্ড রেকর্ড উদ্ভাবন করে পরবর্তী ১০০ বছরের সাউন্ড রেকর্ড শিল্পের একটি মৌলিক নকশাই প্রতিষ্ঠা করে ফেলেন। ১৮৯৫ থেকে ডিস্ক রেকর্ড তৈরি করা হতো সেলাক ঘটিত উপাদান দিয়ে। ওই সালেই ফিলাডেলফিয়াতে প্রতিষ্ঠিত হয় বার্লিনার গ্রামোফোন কোম্পানি। ১৮৯৬ সালে যন্ত্রবিদ এলরিজ আর জনসন উদ্ভাবিত সস্তা ও নির্ভরযোগ্য স্প্রিং চালিত মোটরের গ্রামোফোন বাজারে এলে প্রভাবশালী সিলিন্ডার রেকর্ড শিল্পের চাহিদা হ্রাস পেতে শুরু করে। বার্লিনারের গ্রামোফোনের বাড়তে শুরু করে বিক্রি বাটা।
1896 সালেই বার্লিনার একদল ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রের জন্য তার প্রোডাক্টের লাইসেন্স দেন এবং বিক্রির এজেন্ট হিসেবে নিউ ইয়র্কে গঠিত হয় ন্যাশনাল গ্রামোফোন কোম্পানি। কোম্পানিটির ম্যানেজার ছিলেন ফ্র্যাঙ্ক সিম্যান। 1897 সালে যুক্তরাজ্যে গ্রামোফোন কোম্পানির ভিত্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র থেকে উইলিয়াম ব্যারি ওয়েনকে লন্ডনে পাঠানো হয়েছিল। ওয়েন ব্রিটিশ আইনজীবী ট্রেভর উইলিয়ামসকে গ্রামোফোনে বিনিয়োগ করতে রাজি করান, ফলে 1898 সালের এপ্রিল মাসে ব্রিটেনে তথা যুক্তরাজ্যে গঠিত হয় গ্রামোফোন কোম্পানি। পরে সেটি একটি টাইপরাইটার প্রস্তুতকারকের সাথে একীভূত হলে 1900 সালে নামকরণ হয়েছিল দ্য গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার লিমিটেড। ওই 1898 সালেই ইউরোপীয় চাহিদা মেটাতে হ্যানোভার ভিত্তিক একটি উন্নত রেকর্ড উৎপাদন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যে স্যান্ডার্সকে সেখানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। প্রতিষ্ঠিত হয় ডয়েচে গ্রামোফোন। পরে সেই কারখানায় উৎপাদন শুরু হয় এক সাইডে বাজানোর যোগ্য 7 ইঞ্চি রেকর্ড। 1880 দশক থেকেই বার্লিনারের ব্যবসা আন্তর্জাতিকভাবে প্রসারিত হতে শুরু করে। জার্মান এবং ইংল্যান্ডের পেটেন্ট ছাড়াও বার্লিনারের অধিকারে চলে আসে ইটালি, ফ্রান্স, বেলজিয়াম এবং অস্ট্রিয়া। দেখতে দেখতে 1899 সাল চলে আসে। এই সময়েই যুক্তরাষ্ট্রে সিম্যানের সাথে বার্লিনারের বিরোধ প্রচণ্ড আকার নেয়। বিরোধ আরও বেড়ে যায় যখন একটি বাণিজ্যিক মামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্লিনারের গ্রামোফোনের যাবতীয় পণ্য বিপণনের বিরুদ্ধে আইনত নিষেধাজ্ঞা জারি করতে সক্ষম হয় সিম্যানের ন্যাশনাল গ্রামোফোন। ফলে 1900 সালের 2 জানুয়ারি বার্লিনার তার কোম্পানিকে কানাডার মন্ট্রিয়লে স্থানান্তরিত করে নাম পাল্টে রাখেন বার্লিনার গ্রামোফোন কোম্পানি। 1900 সালের জুন মাস আদালতের আদেশে ফিলাডেলফিয়ার বার্লিনার গ্রামোফোন কোম্পানি বন্ধ হয়ে যায়, ফলে যুক্তরাষ্ট্রে বার্লিনারের সরাসরি ব্যবসার অবসান ঘটে। যখন নিষেধাজ্ঞা বাতিল করা গেল না, তখন বার্লিনার তার পেটেন্ট অধিকার হস্তান্তর করেন এলরিজ জনসনকে। গ্রামোফোন টাইপরাইটার লিমিটেড 1899 সালে জনসনের কাছ থেকে সাউন্ড রেকর্ডিংয়ের জন্য ইউরোপীয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের স্বত্ব কিনে নেয়। 1901 সালে উভয়ই বিপণন, বিনিয়োগ এবং গবেষণার বিস্তৃত ক্ষেত্রে অংশীদারিত্বে সম্মত হয়। বিশ্ববাজারকেও তাদের মধ্যে ভাগ করে নেয়। গ্রামোফোন টাইপরাইটার লিমিটেডের এখতিয়ারে পড়ে ইউরোপ, ব্রিটিশ সাম্রাজ্য, রাশিয়া এবং জাপানের বাজার। আর 1901 সালের 3 অক্টোবর নিউ জার্সিতে প্রতিষ্ঠিত জনসনের ভিক্টর টকিং মেশিন কোম্পানির ভাগে পড়ে যুক্তরাষ্ট্রসহ বাকি অন্য সব জায়গার বাজার। ভিক্টর টকিং মেশিন কোম্পানি প্রতিষ্ঠার কিছু পরেই কলম্বিয়া রেকর্ডসের সাথে তাদের বিভিন্ন ডিস্ক রেকর্ডের পেটেন্ট অংশীদার হতে একটি চুক্তি সম্পাদিত হয়। পরবর্তী কিছু সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে গ্রামোফোন একটি সফল পণ্যে পরিণত হয়। কিছু সফল ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ গ্রামোফোনের অগ্রগতিতে বিশেষ ভূমিকা নিয়েছিল। গ্রামোফোন ব্যবস্থার প্রচার এবং প্রসারে সাহায্য করার জন্য জনপ্রিয় শিল্পীদের দিয়ে রেকর্ড করানো, এবং কোম্পানির একটি দুর্দান্ত অফিসিয়াল ট্রেডমার্ক নির্বাচন করা। এই স্মার্ট মার্কেটিং পদক্ষেপ ছিল হিজ মাস্টার্স ভয়েস নামের ছবিটিকে কোম্পানির অফিসিয়াল ট্রেডমার্ক করা।
ব্যবহার করা হয়।